আমার নাম হচ্ছে ওবায়দুল হাসান তারিফ। মূলত আমার মেয়ের জন্য বিড়াল পালা, ওর খুব শখের বিড়াল দুটা। যদিও ছোটবেলা থেকে বিড়াল পালতাম, এটা হচ্ছে পার্সিয়ান বাচ্চা, 4 মাস হবে বয়স। আর এটা হচ্ছে মেনিকুন, এটা হচ্ছে অরিজিন হচ্ছে যুক্তরাষ্ট্রের। এটার ওয়েট সাধারণত 8 থেকে 10 থেকে 14 কেজি পর্যন্ত হয়ে থাকে। আমার মেয়ে প্রচুর মোবাইল টিপতো, এখন তো বিড়াল নিয়ে খেলে বাচ্চাদের। এখন একটা বিড়াল দুটো মূলত ক্যাট ফুড, ভাত, মাছ এবং ভাত, এই দুইটাই বেশি খায়। আর ক্যাট ফুডটা মাঝে মাঝে খাওয়ানো হয়, কিন্তু ক্যাট ফুড আসলে বিড়ালের জন্য ভালো না। মাছ ভাত বা মুরগির মাংস এটাই সাধারণত খাওয়ানো হয়, প্রোটিন জাতীয় খাবার। মাসে দুইটা বিড়ালের পিছনে মিনিমাম 2000 খাবারের পিছনে আছে। আর ক্যাট লিটার আছে, লিটারের খরচ আছে আরও 1400-1500 টাকার মতো। সব মিলে মাসে 5000-এর মতো খরচ আছে, 4 থেকে 5000। সপ্তাহে একদিন গোসল করাই আমি, প্রতি সপ্তাহে শুক্রবার গোসল করাই। না, পার্সিয়ান বিড়ালটা একটু অ্যাগ্রেসিভ, বাট তারপর বাচ্চাদেরকে ওইভাবে খামচি টামচি দেয় না। আর মেনিকুনটা হচ্ছে একেবারে ফ্রেন্ডলি। মেনিকুন যদিও অনেক বড় হয়, অলরেডি অলমোস্ট কুকুরের সাইজ হয়, 1.5 বছর বয়সে দেখা যায় যে কুকুরের সাইজ হয়ে যায়। বাট বাচ্চাদেরকে কখনো খামচি টামচি দিতে আমি শুনিনি, আর দেয়ও না। এটা আমার ফ্রেন্ডের থেকে কালেকশন করা, আর এটা আমার কিনা। এটা আমি যখন বাচ্চা ছিল তখন আমি নিয়েছিলাম, তখন এটা আমার 22000-এর মতো পড়েছে। জি, এটা গিফট পেয়েছি। এগুলো পার্সিয়ান বাংলাদেশে ব্রিড হয়, তো পার্সিয়ানের প্রাইস 8-10-এর মধ্যে অ্যাভেলেবেল। এটাও ব্রিড হয়, কিন্তু এটা ওই রকম অ্যাভেলেবেল না কারো কাছে, দু একজন হয়তো আছে ব্রিড করে। না, সারাক্ষণ খোলাই থাকে। হ্যাঁ, এখানেই বেঁধে রাখার কারণ, যদি হঠাৎ করে দৌড় মারে কোথায় খুঁজে পাবো এই আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে ক্যারিং কেস, ওইটার মধ্যে ক্যারিং করি কোনো জায়গায় নিয়ে যেতে হলে। বাসায় থাকলে অলমোস্ট সারা মানে সব সময় খোলাই আছে, বেডে ঘুরতেছে, আমাদের সাথে শুচ্ছে, খাচ্ছে, সবই করছে। না না না, এটার জন্য আপনি ক্যাট লিটার, একটা বক্সের মধ্যে যদি ক্যাট লিটার দেন। আমার এই পর্যন্ত কখনো ওরা নিচে বা কোথাও করেনি পায়খানা, সবসময়ই বক্সের মধ্যে করছে, দেন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। না, ওই রকম কিছু না, মেনটেনেন্স ওই রকম না। এই খাবারের খরচটাই, খাবারের খরচ এবং ক্যাট লিটারের খরচ, এগুলোই। থ্যাংক ইউ।